বর্ধমান মারিতি করে সকালে ব্যাপার ঠিক হয়েছে, সকালে ঘুম থেকে উঠেছি, তারপর ঘুম থেকে উঠে আমাকে ফোন করলো মানে অন্তলা ভাই, তারপর ভাই, তারপর ভাগ্নেরা, পুরো ফ্যামিলি আসছে মুম্বাই থেকে বাড়ি। সকালে ফোন করলো, গাড়ি ঢোকার টাইম ছিল 10:07 না কত ছিল, ফোন করলো যে 3 ঘন্টা লেট। তারপর হঠাৎ করে এখানে বসে বসে এমনি ফোন চালাচ্ছি, হঠাৎ করে গাড়িওয়ালা যেটা জানি করেছি সে আমাকে ফোন করলো যে কি রে তাড়াতাড়ি বেরিয়ে আয়, আর 1 ঘন্টা আছে, আসানসোল ঢুকে গেল। তারপর আমি অ্যাপটা খুলে দেখি হ্যাঁ গিয়েছে, তো তখন ভাই তাড়াতাড়ি করে মানে এখন তাড়াতাড়ি করে পুরোপুরি রেডি হয়েছি, হয়তো মাত্র 50 মিনিট সময় আছে, তার মধ্যে গাড়ি এখন বর্ধমানে ঢুকবে প্ল্যাটফর্মে, এবং তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো ওদেরকে আনতে। দেখা যাক ভাই ভাগ্যে কি আছে, প্ল্যাটফর্মে ঢুকতে পারি না তার আগে ওরা নেমে পড়ে, কষ্ট ওদেরই হবে। ফাইনালি এখন পৌঁছালাম বর্ধমান, বাট মুম্বাই মানে কলকাতা মেল আমাদের ঢোকার আগেই ঢুকে পড়েছে, মানে ওরা আমাদের আগে নেমে পড়েছে, সামনে আছে দেখি আর কটা ছিল। তোর বাপ বাপ কয় সে আবার ফোন করছে রে, চ কাঁদলে কাঁদলে, যাই হোক নেওয়া ডান, বাড়ি যাবো আগে 11:37, ঠিক আছে ঢোকার কথা ছিল 2:30, বাট অনেক আগে মেক আপ করে দিয়েছে। গাইস দেখ না মুম্বাই থেকে দুধু ভাগ্নে দাদা কুট দেবে দু প্লেটা, প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে তাই এখন এখানে এসছি খাওয়া দাওয়া করবো। তার ডাল ভাত তো বাড়ি ভেবেছিলাম যে বর্ধমান প্ল্যাটফর্মের ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ট্রেন কিভাবে ঢুকছে, কত নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, বাট সেগুলো হলো না, পুরো বেকার হয়ে গেল। তো যাই কখন গাড়ি কখন ছাড়ে দেখি, এখন আমার মানে আর একটা দিদি আছে সে ওখানে ডাক্তার দেখাচ্ছে, তার মানে আমার আর একটা ভাগ্নি নিয়ে সে আসবে, তারপর একসাথে যাবে বাড়ি। আর টাইম হয়ে গেছে দেখো 11:54, ভাবে সবাই এক জায়গায় হাজির হলো, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। এখন বর্ধমান থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে, বাজে টাইম হচ্ছে 12:14। ফাইনালি পৌঁছালাম বাড়িতে, বাজে ওখান দেখতে আসতে ওখানে 2:00 15 মিনিট দেরি, ভাই সেই পরিমাণ আজকে কষ্ট হয়েছে, সকাল থেকে ব্রেনের ওপর যে এত চাপ পড়েছে তা মানে একটু বলে বোঝাতে পারবো না। বর্ধমান গেছি গাড়িতে, সেটা যেটা আজকে ভিডিও এডিট করেছি, যেটা এখন হয়তো তোমরা দেখছো অনেকটা লেট হয়ে গেছে, ভিডিওটা আপলোড করতে প্রায় 1:30 উপর হয়ে গেছিলো, তো এখন গোসল করবো তারপর তোমাদের সঙ্গে কথা হবে। বাড়ি থেকে এখন পৌঁছালাম নতুনহাট, আর বুঝতে পারছি এখন দোলা ভাই এসছে মানে ওর পিছু পিছিয়ে এখন 20 দিন ঘুরতে হবে, এখন থাকবে 20 থেকে 22 দিন, কবে টিকিট আছে আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করতে হবে। আর ওদের ওই বাড়িটা ওখানে হচ্ছে, ওখানে একবার যাবো ভিডিও করে আনবো। আর ভাগ্নে যেটা দেখলাম না ছোটো, যেটা সব থেকে ছোটো ওটা হচ্ছে ভাগ্নে, আর যেটা কি নিয়েছিল আর একটা ওটা হচ্ছে আমার ভাগ্নি, ওকে। আর দিদিকেও দেখলে আর একটা ছেলে যেটা ছিল ওটা হচ্ছে আমার নিজের দাদা, মানে আমার বড় ভাই হচ্ছে ঘর দেখতে আমার বড় ভাইয়ের সাথে। আর সাবধানে সাবধানে রামপুরহাটে পাথর নেই, পাথর হচ্ছে রামপুরহাটের কি, হ্যাঁ ছাড়ি তো প্রতিদিন ছাড়ি, ছেড়েছি দেখ আজকে প্রতিদিন দুপুর 12:30 থেকে 12:30 মধ্যে ভিডিও পেয়ে যায়। কি ভিডিও বল, বড় না শর্ট, শর্ট গুলো রাত্রে পাবি। যখন বাড়িতে পৌঁছে গেছি কি অবস্থা দেখো, কি বলছে 15 থেকে 20 দিন পরে বাস গুলো খোলা হবে। ও এখান থেকে একটা জিনিস ভালো ভালো বলো, যে এখানে ছাদের উপর থেকে এই যে ভিউটা আছে দারুণ লাগবে বলো, ঠান্ডা ঠান্ডা মানে কোনো সময় গরম করবে না, বুঝতে পারছি না, আর এটা কখন লাগবে, আর এটা এখন এখন ধরুন মাস দেড়েক ধরো এখন কোনো গাঁটা চলবে, বহরমপুর থাকতে দাদা আমাকে চা নিয়ে এলো, চার সাথে আর কি বিস্কুট জুগি ছাপড়ি লাগছে, ছাপড়ি ছাপড়ি লাগড়া এদের গো, হ্যাঁ
চাপড়ি আর যেমন ভাগনে কেমন লাগে কমেন্ট করে জানাবা চাপড়ি মুম্বাই মস্তান মানে মুম্বাই থাকে ওখানেই পড়াশোনা করে আর ওখানেই জন্ম আর এখন এসেছে বেড়াতে 20 দিনের মতো এখন আমার ব্লগে ওকে দেখতে পাবে 20 দিন থেকে 22 দিন তারপর আবার চলে যাবে নাকি বাড়ি নাম কি মকবুল আর ডাক নাম কি নাকবুল ভাই আমান আমান চশমাটা পড়ো মস্তান লাগছে তোমার তাই না কি বলতো আমি যদি না স্টাইল করে যদি জামা পরি তা ও বলছে নাকি তোমার মতো পরবো দেখতে দেখতে 6:18 বেজে গেল আর এখন যাব হচ্ছে বাড়ি তার আগে ওখানে নিতে হবে ফুচকা মানে ভাগ্নির জন্য ফুচকা নিতে হবে বাড়ি চলে এসেছি ফুচকা মানে এটা আমরা হাফ নিয়ে এসেছি আর হাফ যে বড় মানে এর বড় মানে দুজনেই ভাগ্নি থাকলে যেটা হয় মারামারি তো আমাদের হতো তো দুজনেই মারামারি করছি তো তাকে বললাম তুই আলাদা খাগা আর এর জন্য এই কোটা নিয়ে এলাম খেতে পারবি তো বস বস কেমন টেস্ট ফার্স্ট ক্লাস এবার হচ্ছে আমার পালা সলিড যাই গাইজ অন্য কোথাও ফুচকা খেয়েছি কিন্তু এরকম ফুচকা জাস্ট ওয়াও তো গাইজ এখন পুরোপুরি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই স্ট্যান্ড নিয়ে এখন ছাদে যাবো এখন এডিট করতে তো ভিডিও এডিট ভালো কাজ আছে সেটা ভয়েস দিয়ে আবার আপলোড করতে হবে দেখা যাক কতক্ষণ টাইম লাগে দ্য নেক্সট মর্নিং কালকে রাত্রে ভিডিও শেষ করতে ভুলে গেছি তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে ভাই কি করব কালকে এত পরিমাণে চাপে ছিলাম যে ভিডিওটা বড় করতেই পারিনি তো এই ভিডিওটা এডিট ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো থাকতে সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই বাই